আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থাৎ এনজিওতে জব করতে ইচ্ছুক তাদের জন্য মহর্ষ সম্প্রতি ব্র্যাক এনজিও নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন জেনে নিয়ে এক নজর পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের সময়সীমা এনজিওর সংস্থা ব্র্যাক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি তাদের অ্যাডভোকেসি ফর সোশ্যাল সায়েন্স বিভাগের লোকবল নিয়োগ দেবে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদের সংখ্যা নির্ধারিত না যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাস তবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইমেল ও ইন্টারনেট ব্রাউজিংয়ের কাজে পারদর্শী হতে হবে আবেদন যেভাবে আগ্রহেরা অনলাইনে আবেদন করতে পারবেন বেতন ও সুযোগ সুবিধা মাসিক বেতন আলোচনার সাপেক্ষে কোম্পানির নীতিমালা অনুসারে উৎসব ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়িটি হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে তেইশ অক্টোবর দু তারিখ পর্যন্ত পরবর্তী নতুন কোনো চাকরি আপডেট সবার আগে পেতে চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম